তিনটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক, গুরুতর জখম তিন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার গোয়ালটুল এলাকায় রাজ্য সড়কের উপর। মৃত ওই ব্যক্তির নাম গোবিন্দ সিং বাড়ি চোপড়া থানার শীতলগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভৈশ্যপিঠা থেকে দুটি বাইক ও কালাগঞ্জের দিক থেকে একটি বাইক আসছিল, সে সময় গোয়ালটুল এলাকায় তিনটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং গুরুতর জখম হয় আরো তিনজন। স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে চোপড়া দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। আমি দোকানে ছিলাম, তো তিনটা ছেলে বাইক নিয়ে আসছিলো, হঠাৎ করে দোকান থেকে একজন আওয়াজ দিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আসে দেখছি যে একজনের পুরোপুরি মাথা ফেটে, তার রক্তাক্ত অবস্থা, একজন অলরেডি ডেড হয়ে গেছে, আর বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় তাদের নিয়ে হসপিটালে পৌঁছা হয়েছে। আর যিনি ডেড হয়েছে তাকে আমরা এই লোকাল পাবলিক মিলে এবং পুলিশের সহায়তা নিয়ে পুলিশের ভ্যানে আমরা তুলে দিয়েছি। তিনটা বাইক ছিল। তিনটা বাইক? হ্যাঁ। কোথার থেকে কোন দিকে যাচ্ছিল? কোন কোন বাইক? দুটো বাইক আমাদের কাঁচাকালির দিক থেকে আসছিলো, একটা বাইক হসপিটাল দিক থেকে আসছিলো। তিনটা বাইক মুখোমুখি সংঘর্ষ হয়, এর ফলে আর আমরা পাশে দোকানে দাঁড়িয়ে ছিলাম, তারপরে দেখি যে রক্তাক্ত অবস্থা, আমরা দৌড়াদৌড়ি করে আসি। যতক্ষণ আমরা আসে পৌঁছাই দেখি একজন অলরেডি পুরো ধরাশায়ী হয়ে গেছে, মানে উনি মারা গেছে। তারপরে আমরা পুলিশকে সাহায্য করে পুলিশের ভ্যানে আমরা তুলে দিলাম। দুজন আহত গুরুতর? হ্যাঁ, দুজন গুরুতর আহত। কি নাম এই জায়গাটা এখানে যে হয়েছে? এটা হচ্ছে আমাদের গোয়ালটুলি মোড়, ব্রেং ব্রিজ, নিয়ার ব্রেং ব্রিজ, গোয়ালটুলি মোড়। কোটার দিকে ঘটেছে এটা? এই তো মোটামুটি ধরেন আর এই তার আধা ঘন্টা আগে আর কি। যারা দুর্ঘটনাগ্রস্ত কোথাকার জানা গেছে কি? হ্যাঁ, দুর্ঘটনাগ্রস্ত জানা গেছে যে শীতলগঞ্জ এবং ভোজপিটা, এরা শোনা যাচ্ছে আর কি। আমরাও সঠিক চিহ্নিত করতে পারিনি, ভোজপিটা এবং শীতলগঞ্জ এইটুকু জায়গার মধ্যে দেখা যাচ্ছে। আমরা তো মানে ওই শুনলাম মোবাইলের মাধ্যমে যে গোয়ালটুলিতে বলে ওদিকে কিসের জন্য গেছে আর কি, তে বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। তা আমরা মানে আসলাম ঘুরগঞ্জ মোড়ে, ওখানে শুনলাম যে বলে শীতলগঞ্জের তিনজন ছেলে। তো এখন তারপরে কিছুক্ষণ পরে ফোনের মাধ্যমে জানতে পারলাম যে যে ডেড হয়েছে সে আমাদের গ্রামের। কি নাম? নাম হচ্ছে গোবিন্দ সিং, আর ওনার বাবার নাম হচ্ছে উজামোহন সিং। মানে এইটুকু রাজমিস্ত্রি কাজ করে আর কি। এখন ওইদিকে মানে এমনি ঘুরতে গেছে না, কাজ করতে গেছে, সঠিকটাও মানে আমরা মানে এখনো জানি না ওটা আর কি। আপনারা চিনলেন? চিনলাম, আর চিনলাম আমাদের গ্রামেরই। কয়জন ছিল? গ্রামের তিনজন, একই গ্রামেরই, পাশাপাশি বাড়ি আর কি, বেশি দূরাদূর না।